আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিল হাসান। দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯,217 জনে। এ সময়ের মধ্যে ১,০২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯,৯২,০৫৮, শনাক্তের হার ১৩.৭৯%। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় সুস্থ হয়েছেন ১,৫৫৯ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। গণভবনে অটিজম ও এনডিডি শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিত করবে নিমিতব্য আন্তর্জাতিক মানের ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিসের স্থাপত্য নকশার উপস্থাপনা দেখে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শহর এলাকায় যে কোনো আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ক্রস ভেন্টিলেশন ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন। কমপ্লেক্স ভবনের নকশার ক্ষেত্রে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার, অক্সিজেন চলাচল, জলাধার সংরক্ষণ ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উপর জোর দেন সরকার প্রধান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। প্রায়শ এক ঘণ্টা বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিদেশিদের কাছে ছুটে গিয়ে বিএনপি দেশের সুনাম নষ্ট করছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা এদেশে কাউকে ক্ষমতায় বসায় না। সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। বলেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে এবার কোরবানিতে গেলবারের চেয়ে বেশি পশু বিক্রি হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ সেতু বিভাগের অধীনে চলমান অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানীতে সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের ৮৭% কাজ শেষ হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় সাব্বির আহমেদ রকি নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। বিকেলে মিরপুর পুলিশ স্টাফ কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চালক আব্দুল সালামকে আটক করেছে পুলিশ। পথচারীরা জানান, দুই আরোহী সহ মোটরসাইকেল চালক একটি বাসকে সাইড দিতে গিয়ে ময়লার গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে সরোয়ারদী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিটি কর্পোরেশনের গাড়িটা একটা ব্রেক মারছে, ব্রেক মারার পর হুন্ডাওয়ালা ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে উনিও ব্রেক দিছে, ব্রেক মারার কারণে চাকা স্লিপ করছে, স্লিপ করার কারণে দুই চাকার মাঝে গেছে গা হুন্ডাটা। কুরবানির বর্জ্য অপসারণের জন্য আমাদের বিশেষভাবে আমাদের এই পরিবহন পরিচালনা করতে হয়, আর এই বর্জ্যগুলো দ্রুত অপসারণের জন্য আমাদের এই গাড়িটা চলতেছে। রাজধানীর রায়ের বাজারের একটি বাসা থেকে সাংবাদিক সোহানাতুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সরোয়ারদী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সাংবাদিক তুলি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি ১৯৮৬ সালে বিসিএস করে ক্যাডারে যোগ দেন। ভারতে দায়িত্ব পালনের আগে মোহাম্মদ ইমরান সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানেও রাষ্ট্রদূত ছিলেন। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে ২৪১৪১ নম্বরে ডায়াল করুন। ধন্যবাদ সবাইকে।